গাইবান্ধায় জুতা ব্যবসায়ী হাসান আলী হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণসহ চার দফা দাবি বাস্তবায়নে পালিত হয়েছে অর্ধ দিবস হরতাল হাসান হরতাল প্রতিবাদ মঞ্চের ডাকে জেলা শহরে আজ সকাল ছয়টা থেকে শুরু হওয়া এই হরতাল চলে দুপুর দুইটা পর্যন্ত দাবি মানা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন হরতাল সমর্থকরা হরতালের সমর্থনে শহরের অধিক অংশ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন সকাল থেকে শহর জুড়ে দফায় দফায় হরতালকারীরা বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছেন হরতালকে কেন্দ্র করে শহরে বড় ধরনের অপ্রতিকর ঘটনা ঘটেনি অর্ধদিবস হরতাল চলেও শহরের প্রশাসনের তেমন কোনো পরিস্থিতি দেখা যায়নি